তো আমরা আজকে ঘুরতে আসলাম দিনাজপুরের সেই বিখ্যাত স্বপ্নপুরে। আপনারা অনেকেই জানেন সেখানে অনেক কিছু রয়েছে। তো আমরা এখানে ঢুকলাম যে সাত আশ্চর্য জিনিস দেখার জন্য। তো ভেতরে যাই আমরা অবাক হলাম, দেখলাম যে আসলে এগুলো কী দেখাচ্ছে ভাই, 50 টাকার টিকিট নিল। তো প্রথমে যাই যে দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধ, এটা হচ্ছে হেলানো টাওয়ার। এটা নাকি আপনার হেলানো টাওয়ার, এটা আসলে আছে, এটা অনেক 110 না কত জানি তালা, তো জানি না। তো এখানে দেখেন যে আগেকার মানুষের যে বাড়িঘর ছিল, এই যে এখানে দেখেন আরও আমার এক বড় ভাই আছে। তো এখানে দেখেন এই যে বাড়িঘর দেখাচ্ছে যে আগের কালি মানুষ কেমনে থাকতো। মাসি পিছু এটা আসলে কি এটা আমি জানি না। তো দেখেন তার পরবর্তীতে যেটা দেখাচ্ছে, পরবর্তীতে দেখেন এদিকে একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম যে এটা হচ্ছে পিরামিড, অর্থাৎ পিরামিডের দেশে যে পিরামিডের পাহাড় রয়েছে সেটাই। তো তারপর এখানে দেখেন কী লেখা আছে দেখা যাচ্ছে না ভালোভাবে। তো একটু পর এদিকে আমি ঢুকলাম যে এখানে কিছু আছে নাকি, তো ঢুকে দেখি এখানে আসলে কিছু নাই। তো আবার চলে আসলাম একটু এদিকে, ডানের দিকে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে দেখা আছে, এখানে দেখাচ্ছে যে তাজমহলের কানি দেখা যাচ্ছে, তাজমহল এটা। তো একটু সামনে এগিয়ে যেতে তাজমহল দেখতে পেলাম। তো তারপরে একটু আবার একটু আগাতে দেখতে পেলাম যে এখানে এটা লোক, এটা আসলে কে যে জানি না। তো এখান থেকে দেখেন দেখা যাচ্ছে পুরো স্বপ্নপুর, কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আসলে দিনাজপুরের সেই বিখ্যাত স্বপ্নপুর। তো এখানে দেখতে পাবেন আপনারা যদি কেউ আসেন, তো দেখতে পাবেন যে এটা আসলে কত সুন্দর মনোরম জিনিস। তো এখানে দেখেন এটা আসলে যে কি, এটা এরকম একটা আশ্চর্যকর জিনিস, এখানে বাড়িঘর বিভিন্ন কিছু রং তামাশা করে রাখছে। এটাও আসলে একটা ঐতিহ্য যেটা এখন আর দেখা যায় না বাংলাদেশে। তো আমার এক ভাতিজা আবার এখানে দেখেন ছবি তুলতেছে, তো আমি এখানে আসলাম। তো এখানে আসার পর আবার দেখতে পাচ্ছেন যে স্বপ্নপুরের আশেপাশের যে এরিয়াগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো এগুলো ভালোভাবে দেখতে হলে ভালো ফোন লাগে। তো তারপরে আমরা চলে আসলাম এই পাশে, এখানে দেখেন এটা যে আসলে কী এটা আমি নিজেও জানি না, আপনারা যদি যান কেউ তো আপনারা দেখতে পাবেন। তো তারপরে একটু যাইতেই আমি দেখতে পারলাম যে এখানে দেওয়াল, আসলে ওদিকে কী আছে এটা দেখার জন্য গেলাম, যা দেখি আসলে কিছু নাই এদিকে। তো এখানে আসার পর দেখতে পেলাম যে ক্যামেরার সামনে ওই যে আবার এটা হচ্ছে বাংলাদেশ সংসদ ভবন, বাংলাদেশের এটা হচ্ছে সংসদ ভবন। এই সংসদ ভবন তো আমরা টিপির ভিতর কত দেখছি, কিন্তু এখানে দেখেন কীভাবে রাখছে একে সংসদ ভবন। তো একটু পরে এখানে দেখেন মানে অনেক কিছু দেখলাম এখানে, আবার ওই যে আগের মাসি পিসু, তারপর অনেক কিছুই দেখলাম। তো এটাই স্বপ্নপুরের, এখানে আসলে টাকা দিয়ে ঢোকার মতো কিছু নাই। ভূতের বাড়ি সহ আরও অন্য অন্য ভিডিও ইনশাল্লাহ পরে ভিডিওতে দেওয়া হবে। স্বপ্নপুরে যারা যারা গিয়েছেন দিনাজপুরে, তারা আসলে দেখছেন এসব আসলে কীরকম এই জায়গায়। তো এখানে দেখেন তাজমহল ছিল, সেটা আসলে দেখানো হয়নি, একটু পর হয়তোবা যাবো। তাজমহল, তাজমহল কীভাবে তৈরি ছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে সেভাবে রয়েছে দেখেন এখানে। তো আবার সেই মূর্তিটা, আসলে মূর্তিটা রবীন্দ্রনাথ ঠাকুরের না কার এটা আমি নিজেও জানি না, মূর্তিটা দেখতে কার মতো মনে হয় আসলে আপনারা কমেন্টেই বলবেন মূর্তিটা আসলে কার মতো দেখা যায়। তো তারপর আবার দেখেন ওই যে স্বপ্নপুরের কিছু অংশ দেখা যাচ্ছে, স্বপ্নপুর কীরকম আসলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, ভালো ক্যামেরা নয় তবুও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ যান তো এটা অবশ্যই দেখে আসবেন।